বন্দে পুরুষৌত্তমম বন্দে পুরুষৌত্তমম বন্দে পুরুষৌত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা তিনটি বিষয়ে জেনে নেব, চক্র ধ্যান কেন করতে হয়, কত সময় চক্র ধ্যান করা উচিত, নাম ধ্যানে একাগ্র হবে কিভাবে। এই প্রসঙ্গে আমরা জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা। চক্র ধ্যান কেন করতে হয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, চক্রটা একটা এক্সটার্নাল পুশ, বাইরে থেকে ধাক্কা দেওয়ার জন্য, এটা না হলেও যে চলে না তা নয়। কত সময় চক্র ধ্যান করা উচিত, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন 2-1 মিনিট। নাম ধ্যানে একাগ্র হবে কিভাবে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, একাগ্র মনের কথা ছেড়ে দেন, একাগ্রতার কথা যত ভাবা যায় একাগ্রতা ততই অসম্ভব হয়ে ওঠে, এবং আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে করবেন, তাতে আপনার অজ্ঞাতসারে আপনার মন একাগ্র হয়ে উঠবে। হরিসে মন রহরে লাগি। তথ্যগুলি সংগৃহীত আলোচনা প্রসঙ্গ 15 ও 19 খণ্ড হইতে। জয় গুরু।